हेलो दोस्तों, वेलकम टू आवर चैनल दोस्तो स्कूल। और गाइज आज हम आलोचना करब हमारे 8 मे 2021 डेली बेंगली करंट अफेयर सीरीजर एमसीक्यू प्रश्न नहीं। तो गाइज हमें प्रतिटी प्रश्न संगे एडिशनल इनफरमेशन की पॉइंट्स हिसाब से तुम्हारे सामने तुले धरेছি এবং সাথে একটা করে ছবিও প্রোভাইড করে দিয়েছি টপিক অনুসারে, যাতে কারেন্ট অ্যাফেয়ার্সের এই বোরিং টপিকগুলো তোমাদের কাছে যেন বেশি বোরিং না মনে হয়। আর গাইজ তোমরা যদি এই ভিডিওটার পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল दोस्तो स्कूल জয়েন করতে পারো। তাছাড়া তো ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়াই থাকবে, তোমরা কিন্তু ওখান থেকেও পিডিএফ ডাউনলোড করতে পারো। तो गाइज भिडियो के शुरू करार आगे तुम्हारे एक छोटो रिक्वेस्ट, तुम्हारा जो चैनल नतून हो प्लिज चैनल के सबसक्राइब करो, कारण तुम्हारे एक छोटो सबसक्रिप्शन के पहुँचे देवे से सकल कैंडिडेट्स के जरा निजे प्रिपारेशन सब मात्र शुरू कर विभिन्न चाकरी बाकरी परीक्षागुलिर जन्य। तो गाइज चाकरी किन्तु हमें पेते ही है, और चाकरी पेते गेले प्रथम प्रश्न की बोलेछे सेटा देखते हैं। गाइज हमारे एक दागेर प्रश्ने कि बोलेछे देखो, सम्प्रति हाल बा हिंदुस्तान एरोनॉटिक्स लिमिटेड निम्नेर कोन कोम्पानिर संगे मऊ स्वाक्षर करलो। तुम्हारे सामने अपशन अपशन ए लैम्बोर्गिनी, अपशन बी रोल्स रॉयस, अपशन सी बुगाटी एंड अपशन डी कावासाकी। तो गाइज हमारे एखाने सठिक उत्तर हबे अपशन बी रोल्स रॉयस। तो गाइज देखो तोमरा भाबतेई पारो जे रोल्स रॉयस तो गाड़ी बनाय, तारा आबार कबे थेके हाल माने हिंदुस्तान एरोनॉटिक्स लिमिटेडेर संगे कबे আবার কিসের চুক্তি করছে। তো আমি গাইজ বলে দিই, রোলস রয়েস শুধু গাড়ি বানায় না, ওরা অ্যাকচুয়ালি হচ্ছে ইঞ্জিন, মানে যেগুলো জেট ইঞ্জিন বা নেভাল ইঞ্জিন যেগুলো হয় সেই সকল ইঞ্জিনগুলো কিন্তু ওরা খুবই হাই প্রেসিশন দিয়ে ডেভেলপ করে। তো গাইজ দেখো ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হাল এবং ইউনাইটেড কিংডমের রোলস রয়েস কোম্পানি MT-30 মেরিন ইঞ্জিনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করলো। আর এখানে গাইজ দেখতেই পাচ্ছ MT-30 মেরিন ইঞ্জিনটা কেমন দেখতে। আর এই চুক্তির মাধ্যমে রোলস রয়েস কোম্পানি প্যাকেজিং, ইনস্টলেশন, মার্কেটিং এবং সার্ভিসের সাপোর্ট দেবে বলে জানিয়েছে। তো গাইজ দেখো এই MT-30 ইঞ্জিনটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্যাস টারবাইন নেভাল ইঞ্জিন, মানে নেভাল ইঞ্জিন মানে কি, নেভাল ইঞ্জিন মানে হচ্ছে এটা জাহাজে ইউজ হয়, আর যেটি 40 मेगावाट शक्ति उत्पादन करते 38 डिग्री सेलसियस तापमात्रा। तो गाइज देखो हमें इसर साथ जेने रखी जे हाल बा हिंदुस्तान एरोनॉटिक्स लिमिटेड एर हेडकोयार्टर कथा, हेडकोयार्टर हलो बेंगालुरु अवस्थित, और एर कारेंट चेयरपर्सन और मैनेजिंग डायरेक्टर हलन आर माधवन। और गाइज इसर साथ हमें एटाओ जेने रखी जे रोल्स रॉयस एर हेडकोयार्टर कथा, रोल्स रॉयस एर हेडकोयार्टर हलो वेस्ट हैम्पनेट जेटा यूनाइटेड किंगडमे अवस्थित, और बर्तमान सीईओ हलन टर्स्टेन मुलर अडवोस অডভোস। সরি গাইজ প্রোনাউন্সিয়েশনে ভুল হলে আগেই বলেছি, ক্ষমা করে দেবে। তো গাইজ চলো দেখি আমাদের নেক্সট প্রশ্নে কি বলেছে। গাইজ আমাদের দুদাগের প্রশ্নে কি বলেছে দেখো, 2021 আর্লিন প্যাক্ট গ্লোবাল ভিশন অ্যাওয়ার্ড এ সম্মানিত হলেন ভারতের কোন মহিলা বিচারক। তোমাদের সামনে অপশন অপশন এ সুজাতা ভি মনোহর, অপশন বি গীতা মিত্তল, অপশন সি রুমা পাল অ্যান্ড অপশন ডি ফাতিমা বিবি। तो गाइज हमारे एखे सठिक उत्तर है अपशन बी गीता मित्तल। तो गाइज देखो गीता मित्तल के किन्तु ए बचरे 2021 आर्लिन पैच ग्लोबल विशन अवार्डे किन्तु सम्मानित करा हलो। तो ये पुरस्कारटिके प्रथम देवा हय इंटरनैशनल एसोसिएशन अफ वोमेन जजेस द्वारा, एटा एक संस्था IAWJ এই সংস্থাটির দ্বারা এই পুরস্কারটাকে প্রথম দেওয়া হয়, আর এটা প্রথম দেওয়া হয় হচ্ছে 2016 সালে। তো গাইজ দেখো জম্মু কাশ্মীরের হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং ব্রডকাস্টিং কন্টেন্ট কমপ্লেন্টস কাউন্সিল বা BCCC এর বর্তমান চেয়ারপারসন যিনি হলেন গীতা মিত্তল, এই গীতা মিত্তলকে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে মানে অ্যাকচুয়ালি এই পুরস্কারটাকে দুজনকে দেওয়া হয়েছে, একজন হলেন গীতা মিত্তল যিনি হচ্ছেন ভারতীয় এবং প্রথম ভারতীয় মহিলা যিনি এই পুরস্কারটি পেলেন, এবং আরেকজন হচ্ছে মেক্সিকোর মার্গারিটা লুনা র্যামোস নামে একজন মহিলা, উনিও এই পুরস্কারটা গীতা মিত্তলের সাথেই পেয়েছেন। আর গাইজ দেখো এর সাথে সাথে আমরা এটাও জেনে রাখি যে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ওমেন জাজেস এর হেডকোয়ার্টার কোথায়, হেডকোয়ার্টার হলো ওয়াশিংটন ডিসিতে, আর এর বর্তমান প্রেসিডেন্ট হলেন ভ্যানিসা রুইজ, আর এটি প্রতিষ্ঠিত হয় 1991 সালে। তো গাইজ দেখো এর সাথে সাথে আমরা আরেকটু ইনফরমেশন জেনে রাখি, সেটা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন মীরা সাহেব ফতেমা বিবি, এটা তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে তাই দিয়ে দিলাম। তো গাইজ চলো দেখি আমাদের নেক্সট প্রশ্নে কী বলেছে। गाइज हमारे 3 दागेर प्रश्न कि बोलेछे देखो, सम्प्रति बॉर्डर रोड ऑर्गेनाइजेशन बा BRO तादेर कततम राइजिंग डे पालन करलो। तोमादेर सामने अपशन अपशन ए 51तम, अपशन बी 41तम, अपशन सी 61तम एंड अपशन डी 71तम। तो गाइज हमारे एखाने सठिक उत्तर हबे अपशन सी 61तम। तो गाइज देखो 2021 बॉर्डर रोड ऑर्गेनाइजेशन तादेर फाउंडेशन डे बा राइजिंग डे पालन करलो किन्तु 61तम राइजिंग डे। तो गाइज देखो BRO बा बॉर्डर रोड ऑर्गेनाइजेशन एटी प्रतिष्ठित है 1960 सालेर 7 मे, और यह संस्थाटी प्रतिरक्षा मंत्रकेर अधीने কাজ করে আর ভারতের প্রত্যন্ত বর্ডার এলাকাগুলিতে রাস্তাঘাটের নির্মাণ এবং উন্নতি করার জন্য এবং ভারতের প্রতিরক্ষায় মানে আর্মিদের মুভমেন্ট বা তাদের ট্রান্সপোর্টেশনের জন্য সুবিধা করে দেওয়া তো এই সকল কাজের জন্য কিন্তু এই সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আর এই সংস্থাটির অধীনে মোট ৫৩,০০০ কিলোমিটার রাস্তা নির্মিত হয়েছে আর এই সংস্থাটি রাস্তা বাদে ব্রিজেরও নির্মাণ করে থাকে। তো গাইস দেখো বিআরও এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার হলো নিউ দিল্লিতে অবস্থিত। বর্তমান ডিরেক্টর জেনারেল হলেন লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী। তো গাইস চলো দেখি আমাদের नेक्स्ट প্রশ্নে কী বলেছে। গাইজ আমাদের চারদিকের প্রশ্নে কী বলেছে দেখো, দ্য বেঞ্চ বইটি কার লেখা? তোমাদের সামনে অপশন, অপশন এ মেগান মার্কেল, অপশন বি ঝুম্পা লাহিড়ী, অপশন সি অরুন্ধতী রয় অ্যান্ড অপশন ডি মেগান নোলান। তো গাইজ আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন এ মেগান মার্কেল। তো গাইজ দেখো এখানে মেগান মার্কেলের একটা ছবি আমি প্রোভাইড করে দিয়েছি। তো মেগান মার্কেল হলেন ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির একজন সদস্য এবং প্রিন্স হ্যারির স্ত্রী। আর এই কোলে যে বাচ্চাটাকে দেখছো এ হচ্ছে মেগান মার্কেলের পুত্র আর কি। আর সম্প্রতি কিন্তু মেগান মার্কেল এবং প্রিন্স হ্যারি দুজন একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে গেছিলেন একটা ইন্টারভিউর দ্বারা, তোমরা সবাই জানো সেটা। তো তিনি পেশায় কিন্তু একজন অভিনেত্রী ছিলেন আর তার এই লেখা বইটি প্রকাশিত হবে ৮ই জুনে। এটা জাস্ট ডিক্লারেশন হয়েছে যে এই বইটা প্রকাশ করা হবে, বাট এটা প্রকাশ করা হবে ৮ই জুনে। এই বইটাতে অ্যাকচুয়ালি ফাদার্স ডের দিন একটা কবিতা লিখে পাঠিয়েছিল হচ্ছে মেগান মার্কেল তার স্বামীকে মানে প্রিন্স হ্যারিকে। তো সেই কবিতার উপর বেস করে এই বইটিকে লিখেছেন। তো গাইজ চলো দেখি আমাদের নেক্সট প্রশ্নে কী বলেছে। গাইজ আমাদের ৫ দাগের প্রশ্নে কী বলেছে দেখো, THDCIL এর বর্তমান চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? তোমাদের সামনে অপশন, অপশন এ বিজয় গোয়েল, অপশন বি অরুণ রাস্তে, অপশন সি অরবিন্দ কুমার অরোরা অ্যান্ড অপশন ডি ডক্টর গুরমহিন্দর সিং। তো গাইজ আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন এ বিজয় গোয়েল। তো গাইজ দেখো এখানে বিজয় গোয়েল মহাশয়ের একটা ছবি আমি প্রোভাইড করে দিয়েছি। তো তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা THDCIL হলো ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটি সাবসিডারি কোম্পানি। তো যে কোম্পানির উনি চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন তো সেই কোম্পানিটা কিন্তু ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার আন্ডারে। তো গাইজ দেখো এই যে যে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার হচ্ছে ঋষিকেশ উত্তরাখণ্ডে অবস্থিত। আর তেহরি যে ড্যাম, তেহরি যে বাঁধটা, এই বাঁধটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত এবং ওই বাঁধটা কিন্তু ভারতের সর্বোচ্চ বাঁধ মানে সবথেকে হাইয়েস্ট ড্যাম। তো গাইজ চলো দেখি আমাদের নেক্সট প্রশ্নে কী বলেছে। গাইজ আমাদের ৬ দাগের প্রশ্নে কী বলেছে দেখো, সম্প্রতি পৃথিবীর দীর্ঘতম পায়ে হাঁটা সাসপেনশন ব্রিজ কোন দেশে চালু হলো? পায়ে হাঁটা মানে কি পেডেস্ট্রিয়ান। তো পেডেস্ট্রিয়ান সাসপেনশন ব্রিজ কোন দেশে চালু হলো এটা আমাদের প্রশ্ন। তো তোমাদের সামনে অপশন, অপশন এ স্পেন, অপশন বি পেরু, অপশন সি পর্তুগাল অ্যান্ড অপশন ডি ব্রাজিল। তো গাইজ আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন সি পর্তুগাল। তো গাইজ দেখো পর্তুগালে কিন্তু পৃথিবীর সবথেকে লংগেস্ট পেডেস্ট্রিয়ান সাসপেনশন ব্রিজের উদ্বোধন হলো। আর এই ভি শেপড এই ব্রিজটার নাম হলো অরোকা। আর এই ব্রিজটার মোট দৈর্ঘ্য হলো ১৭০০ ফিট মানে প্রায় হাফ কিলোমিটার মতন। আর এটিকে বানানো হয়েছে পাইভা নদীর উপরে। আর পর্তুগালের রাজধানী কোথায়? পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন, মুদ্রা হলো ইউরো, বর্তমান রাষ্ট্রপতি হলেন মার্সেলো রেবেলো দে সৌসা। তো গাইজ চলো দেখি আমাদের নেক্সট প্রশ্নে কী বলেছে। গাইজ আমাদের ৭ দাগের প্রশ্নে কী বলেছে দেখো, চেকমেট কোভিড ইনিশিয়েটিভটি কোন সংস্থা চালু করলো? তোমাদের সামনে অপশন, অপশন এ বিসিসিআই, অপশন বি IBF, অপশন সি AICF অ্যান্ড অপশন ডি AIFF। তো গাইজ আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন সি AICF। AICF এর পুরো নাম কি? অল ইন্ডিয়া চেস ফেডারেশন। এই প্রকল্পটিকে চালু করলো চেস কমিউনিটির যারা সদস্য আছেন, যারা এই মহামারীতে মানে COVID-19 প্যান্ডেমিকে আক্রান্ত হয়েছেন তাদেরকে সাহায্য করার জন্য কিন্তু এই চেকমেট কোভিড ইনিশিয়েটিভটিকে তারা চালু করলো। তো অল ইন্ডিয়া চেস ফেডারেশন এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হলো চেন্নাইতে অবস্থিত। আর বর্তমান প্রেসিডেন্ট হলেন সঞ্জয় কাপুর। আর এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫১ সালে। তো গাইজ এর সাথে একটা ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা নাকি আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে, ভারতের ৬৮তম গ্র্যান্ডমাস্টার হয়েছে এই বছরে তামিলনাড়ুর অর্জুন কল্যাণ। তো এটা কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে ভেরি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে এরকম ডিরেক্ট প্রশ্ন এসেই থাকে। তো গাইজ চলো দেখি আমাদের নেক্সট প্রশ্নে কী বলেছে। গাইজ আমাদের ৮ দাগের প্রশ্নে কী বলেছে দেখো, সম্প্রতি প্রয়াত ভি কল্যাণম কোন স্বাধীনতা সংগ্রামীর পার্সোনাল সেক্রেটারি ছিলেন? তোমাদের সামনে অপশন, অপশন এ রাসবিহারী বসু, অপশন বি সুভাষচন্দ্র বোস, অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে অ্যান্ড অপশন ডি মহাত্মা গান্ধী। तो गाइस हमारे एखाने सठिक उत्तर होबे अपशन डी महात्मा गांधी। तो गाइस देखो 1943 साल थेके 1948 साल पर्यन्त किन्तु महात्मा गांधीर पार्सोनाल सेक्रेटारी हिसेबे काज करेछिलेन वि कल्याणम और उनी किन्तु सम्प्रति मारा जान। तो गाइस चलो देखि आमादेर नेक्स्ट प्रश्ने कि बोलेछे। गाइस आमादेर 9 दागेर प्रश्ने कि बोलेछे देखो सम्प्रति निर्वाचित हवा तमिलनाडुर मुख्यमंत्री एम के स्टालिन कौन राजनैतिक दलेर प्रेसिडेंट। तुम्हारे सामने अपशन अपशन ए बीजेपी, अपशन बी सीपीआईएम, अपशन सी टीएमसी एंड अपशन डी डीएमके। तो गाइस हमारे एखाने सठिक उत्तर होबे अपशन डी डीएमके। डीएमकेर पुरो नाम कि? डीएमकेर पुरो नाम हलो द्राविड़ा मुन्नेत्रा काझागम पार्टी। तो गाइज 2021 जो साधारण निर्वाचन हलो तमिलनाडुते सेई साधारण निर्वाचने किन्तु 159 सीटेर मध्य 133 सीट निये किन्तु सरकार गठन करेछे डीएमके पार्टी। और डीएमके पार्टी तरफ थेके माने जे जिनी प्रेसिडेंट डीएमके पार्टीर एम के स्टालिन उनी किन्तु पुनराय मुख्यमंत्री हिसेबे निर्वाचित होयेछेन। और गाइज उनी हलेन तमिलनाडुर 5 बार मुख्यमंत्री पदप्राप्त एम करुणानिधिर पुत्र। और एखाने देखो एम करुणानिधिर एक छवि देওয়া रয়েছে और जिनी बसे रয়েছেন इनी किन्तु हচ্ছেন एम के स्टालिन। तो ओनार बयस किन्तु 68 বছর। तो गाइज चलो देखि आमाদের नेक्स्ट प्रश्ने कि বলেছে। गाइज हमारे 10 दागेर प्रश्न शेष प्रश्न कि बोलेछे देखो वर्ल्ड एथलेटिक्स डे कत तारीखे पालन करा हय। तुम्हारे सामने अपशन अपशन ए 6 मे, अपशन बी 7 मे, अपशन सी 4 मे एंड अपशन डी 8 जून। तो गाइज हमारे एखाने सठिक उत्तर होबे अपशन ए 5 मे बा 5 मे। तो गाइज देखो प्रति बछर 5 मे दिनटीते किन्तु वर्ल्ड एथलेटिक्स डे हिसेबे पालन करा हये थाके। बाट एई दिनटा अनेक समय चेन्ज हय मे मासेई हय। बाट जेरकम एई बछरे 2021-ए अनेक स्पोर्ट्स अर्गानाइजेशन आज जरा 5 मे ये पालन कर अनेक स्पोर्ट्स अर्गानाइजेशन आज जरा ये 12 मे पालन करकम एक बेपार। तो गाइज देखो ये दिन के प्रथम पालन कर इंटरनैशनल अमेच्योर एथलेटिक फेडारेशन IAAF। और ये दिन पालन करार पिछने एकटाई लक्ष्य से युव समाज के खेलाधुलाय उत्साहित करा। और ये इंटरनैशनल अमेच्योर एथलेटिक फेडारेशन IAAF ये संस्थाटी हेडकोयार्टार कोथाय? एई संस्थाटी हेडकोयार्टार हलो मोनाकोते अवस्थित। और बर्तमान प्रेसिडेंट हलेन सेबास्तियान को। और एटी प्रतिष्ठित हय 17 जुलाई 1912 साले स्टकहोम जेटा सुइडेने अवस्थित। स्टकहोम थेके किन्तु नोबेल पुरस्कार देওয়া হয়ে থাকে। और गाइज आमादेर आगের দিনের প্রশ্ন কি ছিল দেখো। आमादेर आगের দিনের প্রশ্ন ছিল হচ্ছে সম্প্রতি সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে 540 মেগাওয়াট বিদ্যুতের জন্য চুক্তি স্বাক্ষর করলো কোন কোম্পানি। তো गाइज এখানে সঠিক উত্তর হবে JSW। আর আজকের প্রশ্ন তোমাদের জন্য নিশ্চয়ই কমেন্ট বক্সে অ্যানসার দেওয়ার চেষ্টা করবে। সেটা হচ্ছে সাংবাদিকদের জন্য গোপাবন্ধু সাংবাদিকতা স্বাস্থ্য বীমা যোজনা কোন রাজ্য চালু করলো। तो गाइज आज के करंट अफेयर्स भिडियो तुम्हारा केमन लगलो निश्चय तुम्हारा कमेंट बक्से जानाबे। जो भालो लगे तो लाइक शेयर कमेंट किछु एकटा करे देबे। और गाइज भिडियो के शेष करार आगे तुम्हारे काछे आरेकबार रिक्वेस्ट तुम्हारा जो इस चैनल नतून होये थाको ताहले प्लिज चैनल के सबसक्राइब करो कारण तुम्हारे एक छोटो सबसक्रिप्शन आमादेरके पहुंचे देबे सेई सकल कैंडिडेट्सदेर काछे जारा निजेदेर प्रिपारेशन सबे मात्र शुरू करेछे विभिन्न चाकरी बाकरी परीक्षागुलिर जोन्नो। तो गाइज आजकेर मतो भिडियोटा ए पर्यन्तई। तुम्हारे संगे देखा होबे नेक्स्ट भिडियोते। ततक्षणे गाइज टाटा और बेस्ट अफ लक तुम्हारे नेक्स्ट एग्जामेर जोन्नो।